আমফানের স্মৃতি উস্কে এ মাসেই ধেয়ে আসছে সাইক্লোন যশ, ফের তটস্থ সুন্দরবন। সেই মে মাস আর সেই লকডাউন, এই আবহে ফের আমফানের স্মৃতি উস্কে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। দিল্লি মৌসুম ভবন সূত্রে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে। সমুদ্র থেকে জলীয় বাষ্প শুষে পরিণত হতে পারে সাইক্লোন। প্রাথমিকভাবে সুন্দরবনে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, তারপর অভিমুখ বদলে ঢুকতে পারে বাংলাদেশে। গত বছর ১৯ মের সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব দেখেছিল বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, যশের প্রভাব তার থেকেও বেশি হবে। এদিকে এখনই বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আগামী দুদিন থাকবে অস্বস্তিকর গরম, পারদ ঘোরাফেরা করবে ৪০-এ। তবে শুক্রবার থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, ২৬ মের মধ্যেই স্থলভূমিতে আছড়ে পড়তে পারে যশ।